দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বাড়ানোর লক্ষ্যে 2015 সালের মধ্যে ভারতে 100টি হোটেল খোলার পরিকল্পনা করেছে বেলজিয়ামের বহুজাতিক হোটেল সংস্থা কার্লসন রেজিডার। মেট্রো এবং প্রথম শ্রেণীর শহর ছাড়াও দ্বিতীয় স্তরের শহরেও হোটেল খোলার পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় মুক্তি এবং সারাফ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় দুটি হোটেল চালাবে কার্লসন। এর মধ্যে মুক্তি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বালিগঞ্জে সংস্থার নতুন চারতারা হোটেল পার্ক প্লাজা খুলে গেল মঙ্গলবার। সংস্থার অন্যতম ভাইস প্রেসিডেন্ট রনি লোবোর দাবি, কলকাতায় হোটেল ব্যবসার ভবিষ্যৎ যথেষ্ট ভালো। Today, the city of Calcutta does an average of 65% occupancy, which by many standards across lots of locations across the world is seen when you do an average of 65, there must be many months when you're reaching high 90s or high, close to 100% occupancy. So we do see a lot of potential. Our aim is to be at every single capital city in India and at growing B and C towns. And in that ambition, we have a presence here. বালিগঞ্জের পার্ক প্লাজায় রয়েছে 92টি ঘর, কফি শপ, বার, রেস্তোরাঁ, রয়েছে টেরেস লাউঞ্জ এবং সুইমিং পুল, রয়েছে 20 ফিট বুদ্ধ মূর্তি সহ বিশেষ লাউঞ্জ বার, নির্বাণা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।